স্কলার আইটি সলিউশনসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা রাইট জন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব মূলত হায়ার ক্লোজ নিয়ে। তাহলে চলুন শুরু করি। আমাদের গত দিনের যে ডাটাবেসটি ছিল স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এইখানে আপনারা জানেন যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে আমরা স্টুডেন্টদের ইনফরমেশনগুলো আমরা স্টোর করে রাখি। এখানে আমাদের বর্তমানে 5টা স্টুডেন্ট আছে। আপনার এই টেবিলে কিন্তু অসংখ্য স্টুডেন্ট থাকতে পারে, হাজার হাজার স্টুডেন্টও থাকতে পারে বা লাখ লাখ স্টুডেন্টও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি কখনও স্পেসিফিক কিছু স্টুডেন্ট বা স্পেসিফিক কোনো স্টুডেন্টকে খুঁজে বের করতে প্রয়োজন হয়, তখন কিন্তু আসলে আমাদের হায়ার ক্লোজটি ইউজ করতে হয়। যেমন মনে করেন এখানে 5টা স্টুডেন্ট আছে, আপনি চান যে স্টুডেন্টের আইডি 30, সেই স্টুডেন্টের ইনফরমেশন আপনি দেখতে যাচ্ছেন। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে খুবই সিম্পল। দেখেন, জাস্ট এইখানে দেখেন স্টুডেন্ট সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন। এইখানে যদি আমি এই কোয়েরিটা যদি রান দেই, দেখেন এখানে কি করতেছে যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যত স্টুডেন্ট পেয়েছে সব স্টুডেন্টকেই কিন্তু এখানে রিটার্ন করেছে। এবার এটিকে জাস্ট আমি একটা জিনিস অতিরিক্ত লিখবো, হচ্ছে হয়ার। এই হায়ারের পরে আসলে আমাকে মেন কন্ডিশনটা বলে দিতে হবে। কন্ডিশনটা কি, যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের আইডি এর ভ্যালু যার 30, সেই স্টুডেন্টকে তুমি রিটার্ন করো। তাহলে দেখেন আমি আবার বলি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল থেকে সিলেক্ট করে নিয়ে আসতেছি যেখানে স্টুডেন্ট ইনফরমেশন ডট আইডি এর ভ্যালু সমান 30। এবার আমরা গোতে ক্লিক করলাম, দেখেন যে স্টুডেন্টের আইডির ভ্যালু 30 ছিল সেই একটা স্টুডেন্টকেই কিন্তু রিটার্ন করেছে, কারণ আমি এখানে একটা স্টুডেন্টের জন্যই আমি কোয়েরিটি করেছি। কিন্তু এরকম যদি হয়, মনে করেন আপনি চান যে 30-এর চেয়ে বড় যে স্টুডেন্টগুলো থাকবে তাদেরকে নিয়ে আসতে, তাহলে কি করতে হবে, এখানে জাস্ট গ্রেটার দেন চিহ্নটা দিয়ে দিবেন। তাহলে কী করবে, 30-এর চেয়ে বড় যে স্টুডেন্টগুলো থাকবে, অর্থাৎ যাদের আইডি 30-এর চেয়ে বড়, সেই স্টুডেন্টগুলো কিন্তু এই কোয়েরিতে রিটার্ন করবে। দেখেন এখানে কিন্তু 30-এর চেয়ে বড় একটাই আইডি ছিল, 31, যার কারণে একটাই ডাটা এসেছে। কিন্তু আপনি যদি চান, মনে করেন যে আসলে আপনি 30 সহ চান, যে 30-এর সমান এবং বড়, তাহলে এখানে জাস্ট একটা সমান চিহ্ন লাগিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার দেখেন 30-এর চেয়ে বড় এবং সমান, অর্থাৎ 30 সহ আমার স্টুডেন্ট কিন্তু চলে এসেছে। এরকম হইতে পারে যে আপনি চান যে আসলে 30-এর চেয়ে যে সব স্টুডেন্ট আইডি 30-এর চেয়ে ছোট তাদেরকে নিয়ে আসতে, তাহলে কি করতে হবে, জাস্ট লেস দেন চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। দেখেন 30-এর চেয়ে ছোট যে আইডিগুলো ছিল সেই স্টুডেন্টগুলোকে কিন্তু এখানে রিটার্ন করেছে। এখন আপনি যদি চান যে আসলে আপনি 30 সহ চান, তাহলে এখানে একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন 30-এর চেয়ে ছোট এবং 30-এর সমান যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টগুলো কিন্তু এখানে চলে এসেছে, আর একটা স্টুডেন্ট ছিল 31, সেটি কিন্তু এখানে কিন্তু আমার আসে নাই। এখন মনে করেন আপনার যদি এরকম প্রয়োজন হয় যে আসলে আমি চাই যে 20 থেকে 30 যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টগুলোকে নিয়ে আসতে, তাহলে যে কাজটি করতে হবে এখানে জাস্ট একটা জিনিস ইউজ করবেন, বিটুইন। বিটুইন দিয়ে আপনি রেঞ্জটা জাস্ট বলে দিবেন, বিটুইন 20 এন্ড 30, অর্থাৎ 20 এবং 30 এর মধ্যে যে স্টুডেন্টগুলোর আইডি পাবে সবগুলো স্টুডেন্টকে সে রিটার্ন করবে। হ্যাঁ, এখানে 20 সহ 30 সহ দেখেন যে স্টুডেন্টগুলো পেয়েছিল সবগুলো স্টুডেন্ট কিন্তু এখানে রিটার্ন করেছে। এখানে যদি 20-এর 30-এর জায়গায় যদি আপনি ভ্যালুটা চেঞ্জ করে দেন, মনে করেন দিলাম আমি 28, গোতে ক্লিক করলাম, দেখেন 20 আর কিন্তু 28, মাত্র 2টা স্টুডেন্টকে রিটার্ন করেছে, কারণ 2টা স্টুডেন্ট ছিল এখানে 20 থেকে 28-এর মধ্যে। দেখবেন 2টা স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যদি আমি যাই, দেখেন এখানে দেখেন 20 থেকে 28-এর মধ্যে কিন্তু 2টা স্টুডেন্ট ছিল, 20 এবং 28। যদি ভ্যালুটা আমি চেঞ্জ করে 29 করি, এখানে 28-এর জায়গায় যদি 29 করি, দেখেন সেক্ষেত্রে কিন্তু 3টা স্টুডেন্ট রয়েছে।
এবার যদি আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে মনে করেন দিলাম 50 আর এখানে দিলাম মনে করেন 60, তাহলে দেখেন আমরা কিন্তু জানি যে 50 থেকে 60-এর মধ্যে আসলে কোনো স্টুডেন্ট কিন্তু আমাদের এই টেবিলে নাই, তাহলে সেক্ষেত্রে দেখেন কোনো ভ্যালুই কিন্তু সে রিটার্ন করে নাই। এই কাজটা কিন্তু আপনারা অন্যভাবে করতে পারেন, আমরা এটা বিটুইন দিয়ে করেছি, জাস্ট এটাকে আপনারা অন্যভাবে ইউজ করতে পারেন, যেমন হায়ার স্টুডেন্ট ইনফরমেশন ডট আইডি ইজ লেস দেন অর ইকুয়াল টু 20। এই কোয়েরিতে কী রিটার্ন করবে, 20-এর চেয়ে ছোট এবং 20-এর সমান যে স্টুডেন্টগুলো ছিল সেই স্টুডেন্টকে রিটার্ন করবে। দেখেন এখানে একটা স্টুডেন্ট ছিল যার কারণে একটাই রিটার্ন করেছে। এইবার অ্যান্ড দিয়ে আপনি জাস্ট আরেকটা কন্ডিশন অ্যাড করে দেন, আইডি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু মনে করেন দিলাম 30, এটা 20 থেকে ছোট এবং সমান এবং 30-এর চেয়ে বড় এবং সমান। খেয়াল করে দেখেন এবার কিন্তু কোনো স্টুডেন্ট রিটার্ন করবে না, কারণ হচ্ছে কি আমি এখানে বলেছি কি দেখেন 20 থেকে ছোট এবং সমান এবং 30-এর চেয়ে বড় এবং সমান, আসলে এই কন্ডিশনের ভিতরে কোনো স্টুডেন্ট নাই, যার কারণে কিন্তু আমার এখানে কোনো ভ্যালু রিটার্ন করে না। এইটা আসলে হওয়া উচিত ছিল এইরকম 20 থেকে বড় এবং সমান এবং 30-এর চেয়ে ছোট এবং সমান। দেখেন এবার কিন্তু আমার চলে এসেছে 20 থেকে বড় এবং 30 থেকে ছোট যে ভ্যালুগুলো ছিল, যে স্টুডেন্টগুলো ছিল 20, 28, 29, 30, আরেকটা আইডি ছিল 31, যেটি কিন্তু এই কোয়েরিতে আসলে কিন্তু আসে নাই, কারণ আমরা বলে দিয়েছিলাম যে 30-এর চেয়ে ছোট এবং সমান হতে হবে এবং 20-এর চেয়ে বড় এবং সমান হতে হবে, যেহেতু 31 এর ভিতরে পড়ে না যার কারণে এটা কিন্তু আসে নাই। এইভাবে আমরা বিটুইনের কাজ কিন্তু আমরা এইভাবেও কিন্তু করতে পারি। তাহলে আমরা শিখলাম যে হায়ার ক্লাসে কীভাবে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হয়, কীভাবে লেস দেন ইউজ করতে হয়, কীভাবে গ্রেটার দেন ইউজ করতে হয়, কীভাবে বিটুইন ইউজ করতে হয়। আরেকটা জিনিস আমি দেখাবো, মনে করেন আমি চাই যে স্টুডেন্ট আইডি 30 ব্যতীত যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে আসতে, তাহলে এখানে জাস্ট ইজ নট ইকুয়াল টু 30 দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে ইজ নট ইকুয়াল টু চিহ্ন, ইজ নট ইকুয়াল টু 30, অর্থাৎ 30 বাদ দিয়ে যে স্টুডেন্টগুলো থাকবে সেইগুলো স্টুডেন্ট কিন্তু রিটার্ন করবে। খেয়াল করে দেখেন এখানে 30 যে স্টুডেন্টের আইডি ছিল সেই স্টুডেন্টটা কিন্তু এখানে নাই। এই এই নট ইকুয়াল টু চিহ্ন কি আপনি এভাবেও দিতে পারেন, দেখেন এখানে কিন্তু যে স্টুডেন্টের আইডি 30 ছিল সেই স্টুডেন্ট কিন্তু এখানে কিন্তু আসে নাই। এখন মনে করেন আমি আরেকটা কোয়েরি লিখব, যে যেখানে আসলে আমি চাই যে স্টুডেন্টগুলোর নাম আতিক সেই স্টুডেন্টগুলোকে রিটার্ন করাতে, তাহলে আমি এখানে জাস্ট এখানে ফিল্ডটার নাম বলে দিব স্টুডেন্ট নেম, যেহেতু বলতেছি যে আতিক ইকুয়াল, তাহলে এখানে জাস্ট ইকুয়াল চিহ্ন দিয়ে আতিক লিখে দেবেন তাহলে হয়ে যাবে। খেয়াল করে দেখেন এখানে যে স্টুডেন্ট দুইটা ছিল আতিক নাম দিয়ে এই দুটো স্টুডেন্টকে কিন্তু এখানে রিটার্ন করেছে, এখানে দিলাম মনে করেন ইজ নট ইকুয়াল টু আতিক, অর্থাৎ আতিক নাম বাদ দিয়ে যে স্টুডেন্টগুলো পাবে সেই স্টুডেন্টগুলোকে রিটার্ন করবে। কোথায় ক্লিক করলাম, দেখেন এখানে আতিক নাম বাদ দিয়ে তিনটা স্টুডেন্ট ছিল, অর্থাৎ যে এখানে পাঁচটা স্টুডেন্ট ছিল তার মধ্যে দুইটা স্টুডেন্টের নাম ছিল আতিক আর বাকি তিনটার নাম ছিল নাজমুল, কাজল, করিম। যেহেতু আমি বলেছি ইজ নট ইকুয়াল টু আতিক, যার কারণে আতিক নামটাকে বাদ দিয়ে আরও যে তিনটা স্টুডেন্ট ছিল সেই তিনটা স্টুডেন্টকে কিন্তু এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কীভাবে ইকুয়াল চিহ্ন ইউজ করতে হয়, কীভাবে গ্রেটার দেন লেস দেন ইউজ করতে হয়, তারপর নট ইকুয়ালটি কীভাবে ইউজ করতে হয়। আসলে হায়ার ক্লাসে আমাদের বেশ কিছু ভিডিও আপলোড হবে, এটি ছিল আজকে প্রথম ভিডিও, এরপরে আমাদের আরও অ্যাডভান্স কিছু ভিডিও আপলোড হবে, তাই আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন আর বাসায় প্র্যাকটিস করতে থাকুন। আসলে প্র্যাকটিসের বিকল্প নেই, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততই বেশি আসলে আপনি শিখতে পারবেন। আর এখন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওগুলোর নিয়মিত আপডেট পেতে গেলে অবশ্যই আপনি বেল আইকনে প্রেস করে নেবেন, যেন আসলে কোনো ভিডিও যেন আপনাদের আসলে মিস না হয়ে যায়।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।